হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছে রাজ্যের পোস্ট অফিসে কর্মী নিয়েও হতে চলেছে তো ওখানে আপনারা কীভাবে আবেদন করবেন কোনো পোস্টের জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো তো এরকমই প্রতিনিয়ত চাকরির সন্তে খবরাখবরে আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেটা অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এবার কিন্তু আপনার অনস্ক্রিনে সেই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন সবার উপরে বলতে হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস কলকাতা তো ওখানে কিন্তু আপনার যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন তার নিচে বলতে হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্ট তারপর এখানে নিচে পোস্টগুলো দেওয়া হয়েছে পোস্ট পোস্ট নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার আর এখানে রিজার্ভেশন সম্বন্ধে বলে দেওয়া রয়েছে সবার প্রথমে মেল মোটর মেল মোটর ভেহিকেল মেকানিক্যাল পোস্ট রয়েছে আটটি মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান আটটি পোস্ট রয়েছে ব্ল্যাকস্মিথ রয়েছে দুটো টায়ারম্যান দুটো পোস্ট রয়েছে পেন্টার একটি আপ হোস্টারের পোস্ট রয়েছে একটি কার্পেন্টার অ্যান্ড জয়নার একটি পোস্ট রয়েছে তো ওখানে রিজার্ভেশন সম্বন্ধে বলতে মোট কিন্তু এই বিভিন্ন পোস্টগুলোর মধ্যে নটি পোস্ট কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে চারটি এর মধ্যে চারটি রয়েছে এসসি একটি রয়েছে এসটিদের জন্য রিজার্ভ আর ও বিসিদের জন্য চারটি পোস্ট রিজার্ভ রয়েছে তারপরে বলতে হচ্ছে অ্যান্ড টেন পোস্ট আর এখানে এছাড়া দশটি পোস্ট কিন্তু আনরিজার্ভ দেওয়া রয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ তো এখানে এই এমপ্লয়মেন্ট এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ হওয়ার কিন্তু তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তারপর এখানে স্কুল পে দেওয়া রয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা আর প্লাস এখানে গ্রেড পে রয়েছে এক হাজার নশো টাকা এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সম্বন্ধে জেনে নেব এজ লিমিট এখানে দেওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশশো দেখলে আবেদন করতে পারবেন আর এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার আঠেরো হিসেব অনুযায়ী আর এখানে এসসিএসটিটা পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন আর ওবিসি বিসি ক্যান্ডিডেটটা তিন বছর ছাড় পেয়ে যাবেন তারপরে বলতে হয়েছে এখানে আপনাদের শিক্ষকত যোগ্যতা হিসেবে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড তো এখানে আপনাদের কিন্তু ট্রেড সার্টিফিকেট লাগবে ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টি ইনস্টিটিউশন রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অর এইট স্ট্যান্ডার্ড পাস তো এছাড়া কিন্তু অষ্টম শ্রেণী পাস হয়ে থাকতে হবে তার সাথে কিন্তু ওয়ান ইয়ার্সের কিন্তু ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে রেসপেক্টিভ ট্রেডের ওপর তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এম ভি মেকানিক অর্থাৎ মোটর ভেহিকল মেকানিক পোস্টের জন্য আপনারা যারা যারা আবেদন করবেন শুড প্রসেসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যাজ অন এক সাত দু হাজার আঠেরো টু ড্রাইভ হেভি ভেহিকলস তো ওখানে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কথা বলে দেওয়া রয়েছে তারপরে মেথড অফ সিলেকশনের কথা বলেছে আপনাদের কীভাবে সিলেকশন হবে তো ওখান থেকে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে আপনাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে বলে দেওয়া রয়েছে তো ওখানে দেওয়া রয়েছে যে কম্পিটেটিভ ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশনটি হতে চলেছে তারপরে এখানে আপনাদের কিন্তু কোনো আবেদন ফর্ম্যাট কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু দেওয়া নেই তো ওখানে কিন্তু আপনাদেরকে নিজেকেই আবেদন করতে হলে একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে তো এছাড়া এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইট ইন রেসপন্স টু টু দিস অফিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপায়ার্ড ইন এমপ্লয়মেন্ট নিউজ ফর দ্য ফিফটিন টু টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার আঠেরো নিড নট অ্যাপ্লাই তো আপনার যারা যারা দু হাজার আঠেরোতে আবেদন করেছিলেন তো তাদের কিন্তু এখন আর আবেদন করার প্রয়োজন নেই এই পোস্টের জন্য তারপরে এখানে নিচে মেথড অফ আমি আপনাদের বলে দিলাম তো এখানে কিন্তু আপনাদেরকে একটি বায়োডেটা বানিয়ে নিতে হবে তো বায়োডেটার মধ্যে কিন্তু আপনারা কী কী এখানে এক দুই তিন চার করে পয়েন্টগুলো হচ্ছে নেম ব্লক রিটার্ডে আপনারা লিখে দিতে হবে ফাদার্স নেম সিটিজেনশিপ আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তো সেটি আপনাদের লিখে দিতে হবে পারমান্ট অ্যাড্রেস তো একা করে কিন্তু আপনারা এই সব পয়েন্টগুলো কিন্তু বায়োডাটার মধ্যে লিখবেন তারপরে এখানে বলেছে আপনারা আবেদন করার পর এখানে কী কী সার্টিফিকেট দিতে হবে সেল করে একা করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মাস্ট বি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেস অ্যান্ড অ্যাক্পানি টুইথ এখানে সবার প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকান সার্টিফিকেট সেলফ রাজেড করে দিতে হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশান এইচ প্রুফ এস সি এসটি প্রুফ তারপর ড্রাইভিং লাইসেন্স এখানে যদি আপনারা এম মেকানিক পোস্টের জন্য আবেদন করেন করেন তারপর এখানে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স তারপর কপি অফ সিটিজেনশিপ সার্টিফিকেট তো একা করে কিন্তু আপনাদেরকে এগুলো সব সেলফ অ্যাডিস্টার করে দিয়ে দিতে হবে তারপরে দু নম্বরে বলেছে যে টু সেলফ অ্যাডাস্টেড কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তারপরে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বলে যাচ্ছে আবেদন করার সময় এখানে কিন্তু আপনাদেরকে কোন পোস্টের জন্য আবেদন করছেন তো সেটি কিন্তু সবার উপরে লিখে দিতে হবে এনভেলপের উপরে তারপর এখানে বলেছে আপনাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান বেলেঘাটা রোড কলকাতা আপনাদেরকে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তো আপনারা কীভাবে পাঠাবেন এখানে হয়েছে স্পিড পোস্ট আর রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা এটি পাঠিয়ে দিতে পারেন তো এই ছিল কিন্তু আজকের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন চাকরির সঙ্গে খবরাখবরা আপডেট এরকম বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ